ঠিক আছো তো? হ্যাঁ রেভা, আমার কথা ছাড়ো, দেখো ওই গুন্ডাটা কোথায় গেল। এখানে তো কেউ নেই। ও নো, কে জানে কোথায় পালিয়ে গেল। ছেড়ে দিন, পেছনে কমিশনার সাহেব বসে আছেন। আমি কি করে মানবো যে উনি কমিশনার সাহেব? ডিকি খোলো, আইন সবার জন্য সমান। কমিশনার সাহেবকে বাইরে বার করো, আমি ওনাকে চিনি না। ওনার আই কার্ড দেখান। ভেরি গুড হাবিলদার, ভেরি গুড। এই নাও আই কার্ড, এইভাবেই সবাইকে চেক করবে। সরি স্যার। আমি তোমার সততা, কর্তব্য পরায়ণতা আর পরিশ্রম দেখে ভীষণ খুশি। ড্রাইভার চলো। হ্যালো হেডকোয়ার্টার, হাবিলদার পেঁড়ারামকে সিনিয়র ইন্সপেক্টর করে দাও, আর পেঁড়ারামকে বলো লাড্ডু সিংকে বরখাস্ত করে দিতে। ও একটা অকাল কুষণ্ড। হ্যালো ইন্সপেক্টর লাড্ডু সিং বলছি। কি? হ্যাঁ, পেঁড়ারামকে সিনিয়র ইন্সপেক্টর বানিয়ে দেব? ওকে স্যার, ওকে। এটা কি হচ্ছে রে ভাই? আমি ফাইলের বোঝায় পিষে পিষে চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছি, আর পেঁড়ারাম আরাম করে চা জল খাবার খেতে খেতে প্রমোশনের ওপর প্রমোশন পেয়ে যাচ্ছে। পেঁড়ারাম, এই নাও আর একটা স্টার লাগিয়ে নাও। হেডকোয়ার্টার থেকে তোমাকে সিনিয়র ইন্সপেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে, এই নাও। লাড্ডু সিং, যাও আর কড়া করে এক কাপ চা নিয়ে এসো। ইয়াস ইয়াস কিং, লাড্ডু সিং, হেডকোয়ার্টারের হুকুম যে তোমায় চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হোক। যাও গিয়ে অন্য চাকরি খোঁজো। সরি, ইটস অ্যান অর্ডার, তোমায় ফলো করতেই হবে। এই বয়সে নতুন চাকরি কোথায় খুঁজবো? আরে আমার কি ভুল হয়েছে সেটা তো বলুন সিনিয়র ইন্সপেক্টর পেঁড়ারাম। সরি লাড্ডু সিং, আই ক্যান্ট হেল্প। শোনো, একটা জায়গায় চাকরি আছে, ওখানকার ইনচার্জ আমায় কাল জিজ্ঞেস করেছিল। এই কার্ডটা নাও, অ্যাড্রেস দেয়া আছে, ওখানে সিকিউরিটি অফিসার হিসেবে চাকরিতে জয়েন করো। সিকিউরিটি অফিসার? থ্যাংক ইউ পেঁড়ারাম স্যার, থ্যাংক ইউ। এ নাও চাবি, খুব ভালো করে পাহারা দেবে। কিছু মানুষ তো এখানে এসে উল্টো পাল্টা কাজও করে, ঘুমিয়ে পড়ো না জানো। আজকেই তো প্রথম রাত জাগছি, মানে আমি বলতে চাইছি আপনি কোনো চিন্তা করবেন না। কি দিন দেখতে হচ্ছে আমাকে। বস বস, বাইরে একটা নতুন সিকিউরিটি গার্ড বসে আছে, এবার কি করব? এক্ষুনি ওকে ভূত সেজে ভয় দেখাচ্ছি আর এখান থেকে ভাগিয়ে দিচ্ছি। এই আমার চার পড়েছে। আর আমার ছয় পড়েছে। এ তোমার গুটি কাটবো এবার। কার আওয়াজ পাচ্ছি ওখান থেকে? হাই, এ কি? আমি কখন থেকে এখানে রয়েছি আর লোকজন ভিতরে গেল কি করে? আরে এই 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 হাই হেই ও হে হে ও ভাই, এত রাতে তোমরা এখানে কি করছো? হ্যাঁ বলো। আরে দাদা কিছু নয়, আমরা তো লুডো খেলছি, তাতে আপনার অসুবিধাটা কি? আরে ভাই, এটা কি কোনো লুডো খেলার জায়গা নাকি? আমরা তো নিজেদের বাড়িতেই আছি, আর আমরা তো 1000 বছর ধরে এখানে লুডো খেলছি। কি, 1000 বছর ধরে? মিথ্যে কথা বলো না, তোমরা নিশ্চয়ই মিথ্যে কথা বলছো আমায়। হ্যাঁ বলো বলো বলো। মিথ্যে কেন বলবো দাদা, ওই যে আমার ঘর, আর ওর ওই যে ওই ঘরটা। চলো না ভেতরে চলো, চা জল খাবার খাবে। চা জল খাবার? না না, আমি যাব না। ভূত ভূত, শিবা
শিবা, এই ভূত টুত কিছু হয় না। এবার আমাকে বলুন তো আপনি কি দেখেছেন। শিবা, আমি এখানে চারজন লোককে না ভূতকে লুডো খেলতে দেখেছি। আমি ওদের সাথে কথাও বলেছি, তারপর একজন উড়তে থাকলো আর ও আমাকে বলল যে ওইটা ওই কবরটা হচ্ছে ওর ঘর। ওরা কোনো ভূত নয়, টেরোরিস্ট ছিল। কারণ আমি যখন সুলতান টেরোরিস্টের পিছু নিয়েছিলাম তখনও এখান থেকেই উধাও হয়ে গেছিল। তার মানে ওরা এখানেই থাকে আর সবাইকে ভয় পাইয়ে তাড়িয়ে দেয় যাতে কেউ ওদের ধরতে না পারে। আমি এখনই ওদের খোঁজ করছি, ওদের ডেরা থেকে বেরোতে হবেই হবে। ইয়েস, এই দেখুন, ওরা এখানে সত্যিই একটা নকল জায়গা তৈরি করেছে সবার নজর এড়িয়ে লুকিয়ে থাকার জন্য। এখানে ভূত বলে কিছুই নেই। আমি এক্ষুনি ওই ঢাকনা খুলে সবাইকে বাইরে নিয়ে আসব। শিবা শিবা, ওরা মানুষ নয়, সত্যিকারের ভূত। সবাই এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল। লড্ডু সিং স্যার, কোনো ভূত নেই। ওরা পুরো প্ল্যান করে আপনাকে বোকা বানিয়েছে। ওরা চালাক হতে পারে, কিন্তু আমরাও কিছু কম যাই না। সুলতান সিং আঙ্কেল, তোমরা চারজন বাইরে আসবে নাকি আমি ভেতরে যাব? চয়েস ইজ ইয়োরস। বস, এ তো সেই বাচ্চাটাই, শিবা। উনি আছে, আমাদের আগের বার কি অবস্থাটা করেছিল। আরে ভয় পাওয়ার কিছু নেই, একটা বাচ্চাই তো, আমরা বাইরে আসছি। গ্রামে আমরা এভাবেই গাছে দড়ি লাগিয়ে ঝুলতাম। জয় হিন্দ কমিশনার স্যার, আপনি তাড়াতাড়ি মার্কেটের পিছনে যে খোলা ময়দান আছে ওখানটায় চলে আসুন। আপনি নিজের চোখে দেখতে পাবেন আমি কিভাবে নিজের প্রাণের বাজি রেখে বেদাস সিটির সুরক্ষার কাজ করছি। টেরোরিস্টকে আমরা প্রায় ধরে ফেলেছি। আপনি তো আমাকে চাকরি থেকে বার করে দিয়েছেন স্যার, কিন্তু আমি নিজের কর্তব্য ভুলিনি। জয় হিন্দ। বাচ্চারা, এদের সবাইকে কে ধরেছে? কমিশনার স্যার, আমাদের ইন্সপেক্টর লড্ডু সিং স্যার। আজ উনি ওনার প্রাণের বাজি রেখে টেরোরিস্টদের ধরেছে। আরে হাবিলদার পেড়ারাম, আপনি এখনো ইন্সপেক্টরের ইউনিফর্ম পাননি? আমি পেড়ারাম নই, আমি শিবার দাদু। লড্ডু সিং বাবু ফাইল সাইন করতে ব্যস্ত ছিলেন, তাই ওনাকে সাহায্য করবার জন্য আমি পুলিশ সেজে পেট্রোলিং করছিলাম। হ্যাঁ দাদু, তুমি? তার মানে এতক্ষণ আমি আপনাকে হাবিলদার পেড়ারাম ভেবে একের পর এক প্রমোশন দিচ্ছিলাম। লড্ডু সিং, তুমি এখানে কি করছো আর এদেরই বা কে ধরেছে? পেড়ারাম, সরি, ভুল করে আমি তোমাকে প্রমোশনের পর প্রমোশন দিয়ে গেছি। অ্যাকচুয়ালি প্রমোশন তো লড্ডু সিং এর পাওয়া উচিত ছিল, যার এত ভালো ভালো বন্ধুরা আছে, যারা লড্ডু সিং এর অনুপস্থিতিতেও ভেদাস সিটির খেয়াল রাখে। প্যারেড যেমন ছিলে। যেমন ছিলাম মানে কি স্যার?
এবার বুঝতে পারলাম যেমন ছেলে কথার মানে। যেমন আমি ছিলাম হাবিলদার আর আপনি ইন্সপেক্টর। কোনো ব্যাপার না প্যারারাম বাবু, এক না একদিন তো আপনি প্রমোশন নিশ্চয়ই পাবেন।